আচ্ছা আমরা আজকে যেটা করব ন্যাশনাল ইনকাম পার্ট থ্রি তো আমরা আগে ন্যাশনাল ইনকামের পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু পড়েছিলাম তো ছোট্ট করে রিক্যাপ করে দিয়ে আমরা কি কী পড়েছিলাম প্রথমত আমরা যেটা পড়েছিলাম সেক্টরস অফ ইকোনমি ইকোনমিতে কতগুলো সেক্টরস হয় একটা ইকোনমি এই তিনটে সেক্টরের বাইরে হতেই পারে না একটা হচ্ছে মানে ব্রডলি তুমি যদি ক্লাসিফাই করো প্রাইমারি সেক্টর সেকেন্ডারি সেক্টর অ্যান্ড টার্সারি সেক্টর আমি বলেছিলাম প্রাইমারি সেক্টর ডিলস উইথ এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস সেকেন্ডারি সেক্টর ডিলস উইথ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টার্সারি সেক্টর ডিলস উইথ সার্ভিস এই তো মোদ্দা কথা আর কিছুই না আচ্ছা এই তিনটে সার্ভিসের মধ্যে বা এই তিনটে সেক্টরের মধ্যে কী কী পড়ছে এই অ্যাক্টিভিটিসটা খুবই গুরুত্বপূর্ণ তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে ফিশিং এবং মাইনিং কোন সেক্টরের মধ্যে পড়ছে অ্যান্সার প্রাইমারি সেক্টরের মধ্যে নেক্সট সেকেন্ডারি সেক্টর তো ব্রডলি ক্লাসিফাই করলাম ইন্ডাস্ট্রি তো ইন্ডাস্ট্রি বলতে কী ধরনের ইন্ডাস্ট্রি অটোমোবাইল প্রোডাকশান টেক্সটাইল প্রোডাকশান এইগুলো তোমাকে পড়তে হবে এবং এর কোনো বিকল্প নেই টার্সারি সেক্টর মানে আমি ব্রডলি ক্লাসিফাই করলাম সার্ভিস সার্ভিস মানে হোয়াট কাইন্ড অফ সার্ভিস দেখো ট্রেড অ্যান্ড রেস্টুরেন্ট ট্রান্সপোর্ট স্টোরেজ ইন্স্যুরেন্স রিয়েল স্টেট এগুলো সবটাই কি তোমার সার্ভিস প্রোভাইড করছে ক্লিয়ার তাহলে এইটা তোমার লাগছে তাহলে এখন অবধি আমরা যা পড়লাম যদি ব্রডলি ক্লাসিফাই করি তিনটে ভাগে ভাগ করতে পারি প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি প্রাইমারি সেক্টরের মধ্যে কোন কোন অ্যাক্টিভিটিস পড়ছে সেকেন্ডারি সেক্টরের মধ্যে কোন কোন অ্যাক্টিভিটিস পড়ছে অ্যান্ড টার্সারি সেক্টরের মধ্যে কোন কোন অ্যাক্টিভিটিস পড়ছে এটা পুরো ক্লিয়ার নেক্সট সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই জায়গাটা সেক্টরাল এমপ্লয়মেন্ট অ্যান্ড সেক্টরাল জিডিপি বা ন্যাশনাল ইনকাম আচ্ছা সেক্টরাল এমপ্লয়মেন্ট আমি বলেছিলাম যদি একশো জন মানুষ আমাদের ইন্ডিয়াতে কোনো না কোনো সেক্টরের সঙ্গে যুক্ত থাকে তাহলে এই একশো জনের মধ্যে অলমোস্ট সাতচল্লিশ জন মানুষ এগ্রিকালচার মানে প্রাইমারি সেক্টরের সঙ্গে যুক্ত এই একশো জনের মধ্যে ২২ জন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এবং একশো জনের মধ্যে একত্রিশ জন তোমার সার্ভিসের সঙ্গে যুক্ত ক্লিয়ার তার মানে আমি বলতে পারি ইন্ডিয়াতে এখনো ম্যাক্সিমাম মানুষ কোন সেক্টরে ইনভলভ প্রাইমারি সেক্টর বা এগ্রিকালচারাল সেক্টরে ইনভলভ ক্লিয়ার সেকেন্ড হচ্ছে আচ্ছা এত মানুষ তো কি করছে ইনকাম তৈরি করছে এত মানুষ কি করছে বিভিন্ন সেক্টরে কাজ করে কি করছে ইনকাম ইনকাম করছে আচ্ছা তাহলে একশো জন মানুষ যদি ধরে নিচ্ছি একশো টাকা ইনকাম করে একশো জন মানুষ একশো টাকা ইনকাম করে তো এই একশো টাকা কি দেশের ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় তো এই একশো টাকার মধ্যে কত টাকা আমার এগ্রিকালচারাল সেক্টর থেকে আসে দেখছি আমরা লেস কুড়ি টাকা আমার এগ্রিকালচারাল সেক্টর থেকে আসে ইন্ডাস্ট্রি মানে ধরে নাও তিরিশ টাকা আমার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে আসে আর ধরে নাও ষাট টাকা বা পঞ্চান্ন টাকা আমার সার্ভিস সেক্টর থেকে আসে তার মানে এখান থেকে আমি আর একটা পেলাম যে ইন্ডিয়ার ম্যাক্সিমাম ইনকাম কোন সেক্টর থেকে হয় সার্ভিস সেক্টর থেকে হয় তাহলে এই অবধি এই অবধি তোমার টোটাল চারটে হচ্ছে কোশ্চেন এই অবধি তোমার টোটাল চারটে হচ্ছে কোশ্চেন কি নাম্বার ওয়ান ইন্ডিয়াতে কতগুলো সেক্টর রয়েছে বা ইকোনমিতে কতগুলো সেক্টর রয়েছে কোশ্চেন নাম্বার ওয়ান আচ্ছা কোশ্চেন নাম্বার টু হচ্ছে কোন সেক্টর কোন কোন এর সঙ্গে যুক্ত এটা দু নাম্বার কোশ্চেন 3 নাম্বার কোশ্চেন হচ্ছে যে ইন্ডিয়াতে ম্যাক্সিমাম মানুষ কোন সেক্টরের সঙ্গে যুক্ত কোশ্চেন নাম্বার 3 এন্ড কোশ্চেন নাম্বার 4 হচ্ছে ইন্ডিয়াতে ম্যাক্সিমাম জিডিপি আর্নিং কোন সেক্টর থেকে হচ্ছে এই 4 টা বাইরে কোনো কোশ্চেন হতেই পারে না এই সেগমেন্ট থেকে ক্লিয়ার আচ্ছা নেক্সট আমরা এই যে তিনটে সেক্টরের বাইরে আমরা আরেকটা সেক্টরকে পেয়েছিলাম তার নাম কি বলেছিলাম তোমার কোয়ারডানারি সেক্টর যেটাকে আমরা বলেছিলাম যে অনেকটা সার্ভিস সেক্টরের একটা পার্ট যেখানে নলেজ বেসড প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে লাইক এই যে অ্যানাকাডেমি তোমাদের যে তোমাদের একটা জিনিস সেল করছে কি সেটা নলেজ তো নলেজ তো কোনো বস্তু নয় নলেজ হচ্ছে এক্সপেরিয়েন্স নলেজ হচ্ছে থিওরি তো যখন তুমি ইকোনমির যে সেগমেন্টটা নলেজ বিক্রি করে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো কটনারি সেক্টর যেমন একটা সার্ভিস সার্ভিস সেক্টর বলতে কি ধরো একজন একটা বাস তোমাকে সার্ভ করলো কি তুমি হৃদয়পুর থেকে বাসে উঠেছ বারাসাতে গিয়ে তুমি নেমেছ তাহলে কি করলো সার্ভ করলো এই সার্ভিসের জন্য একটা হোটেল বা একটা রেস্টুরেন্ট তোমাকে কমোডিটিস প্রদান করলো তুমি এক তারিখ থেকে পাঁচ তারিখ এই রেস্টুরেন্টে থাকলে এক তারিখ থেকে পাঁচ তারিখ তুমি এই রেস্টুরেন্টে থাকলে তাহলে এই এক থেকে পাঁচ হোটেল তোমাকে কি প্রদান করলো কমোডিটিস প্রদান করলো তাহলে কমোডিটি মানে প্রদান করলো এবং জন্য তোমাকে বিভিন্ন কমোডিটিস বিছানা দেওয়া হলো একটা রুম দেওয়া হলো এসি দেওয়া হলো টিভি দেওয়া হলো তার মানে তোমাকে সার্ভিস দেওয়া হলো বাট তুমি ভাবো আজকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কি করলো একটা সফটওয়্যার তৈরি করলো একটা সফটওয়্যার তার মানে সে তার নলেজকে কাজে লাগিয়ে একটা গেম তৈরি করলো বা একটা সফটওয়্যার তৈরি করলো যখন সে এই সফটওয়্যারকে বিক্রি করে তখন তাকে আমরা অনেকটা বলতে পারি কটনারি সেক্টর বা এই যে তুমি ভাবো অ্যানঅাডেমি কি বিক্রি করছে তার নলেজ বিক্রি করছে এটাকে বলতে পারো কটনারি সেক্টর তাহলে আমরা এখান থেকে তাহলে টোটাল এতগুলো কোশ্চেনের সম্মুখীন হব আচ্ছা এটা হচ্ছে আমার ডে ওয়ানের ক্লাস বা পার্ট ওয়ানে আমরা এটা পড়েছিলাম পার্ট টু যদি আমরা যাই তাহলে আমরা দেখবো যে ন্যাশনকে আমরা কি করে মেজার করি আমাদের অনেকগুলো মানে মেজারমেন্ট টেকনিক রয়েছে আমরা দেখেছি একটা হচ্ছে আমরা ডিরেক্ট ক্যালকুলেটিভ মেথডে চলে যাই ওয়াই কসু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম মনে আছে সেই বিগ বাজারের গল্প বিগ বাজারে গিয়ে তুমি কত টাকার খাদ্যদ্রব্য তে ব্যয় করলে কত টাকা তুমি তোমার খাদ্যদ্রব্যের বাইরে অন্য প্রোডাক্টে বিক্রি করলে এবং কত টাকা তোমার বন্ধুকে তুমি ধার দিলে বন্ধু তোমাকে কত টাকা রিটার্ন করলো অ্যান্ড ফাইনালি তুমি কত টাকা তোমার মানি ব্যাগে রেখে বাড়ি এসছো এই সবগুলোকে যোগ করলে তুমি কি পাবে তোমার ইনকাম ন্যাশনাল ইনকাম তো সেম গভর্নমেন্টের ক্ষেত্রেও গভর্নমেন্ট কি করছে কিছু টাকা আমাদের ফুড মেটেরিয়ালস প্রদান করে খরচা করছে গভর্নমেন্ট ফুড ছাড়াও বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প তৈরি করার জন্য খরচা করছে গভর্নমেন্ট বিদেশি দেশ সঙ্গে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট করছে অ্যান্ড ফাইনালি গভর্নমেন্টের কাছে কিছু টাকা এক্সট্রা পরে রয়েছে যেটা গভর্নমেন্ট ইনভেস্ট করছে তাহলে গভর্নমেন্টের এতগুলো পোশানকে যোগ করলে আমরা পাচ্ছি ওই গভর্নমেন্টের ন্যাশনাল ইনকাম একদম ক্লিয়ার চলো নেক্সট হচ্ছে নেক্সট হলো তোমার মেজারমেন্ট আমরা ন্যাশনাল ইনকামকে তিনটে ওয়েতে মেজার করতে পারি একটা হচ্ছে ইনকাম মেথড এক্সপেন্ডিচার মেথড অ্যান্ড প্রোডাকশন মেথড আচ্ছা ইনকাম মেথড মানে কি আমি তোমাদের বলেছিলাম ইকোনমিতে চারটে টোটাল ফ্যাক্টর রয়েছে বা ফ্যাক্টর কস্ট মেথড ঠিক আছে চারটে বেস বা চারটে ফ্যাক্টর রয়েছে সেটা কি সেই চারটে ফ্যাক্টরস হচ্ছে বলেছিলাম ল্যান্ড লেবার ক্যাপিটাল অ্যান্ড এন্টারপ্রাইজ ল্যান্ড লেবার ক্যাপিটাল এন্টারপ্রাইজ এই চারটে হচ্ছে আমার টোটাল ফ্যাক্টর ফোর ফ্যাক্টরস অফ ইকোনমি আচ্ছা তুমি ভাবো তো আমি এটাও বলেছিলাম যে এই ল্যান্ড ল্যান্ড থেকে আমরা কি পাই রেন্ট পাই এই লেবারদের কি দেওয়া হয় ওয়েজ দেওয়া হয় আর ক্যাপিটাল থেকে আমরা ইন্টারেস্ট পাই আর এন্টারপ্রাইজের প্রফিট অথবা লস হয় আমি বলেছিলাম ইনকাম মেথড মানে হচ্ছে প্রত্যেক প্রত্যেকটা সেক্টরের প্রাইমারি সেক্টর সেকেন্ডারি সেক্টর টার্সারি সেক্টর প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা সেক্টরের কি প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা ফ্যাক্টরস যোগ করলে আমরা যে ইনকাম পাচ্ছি দ্যাট ইজ কল্ড ইনকাম মেথড মানে প্রাইমারি সেক্টরের ল্যান্ড লেবার ক্যাপিটাল এন্টারপ্রাইজ প্লাস সেকেন্ডারি সেক্টরের ল্যান্ড লেবার ক্যাপিটাল এন্টারপ্রাইজ প্লাস টার্সারি সেক্টরের ল্যান্ড লেবার ক্যাপিটাল এন্টারপ্রাইজ এদের এরা যা ইনকাম করছে সেটাকে যোগ করবে তুমি যে যে অ্যামাউন্টটা পাবে দিস ইজ ইওর ন্যাশনাল ইনকাম বা ইনকাম মেথড বা ফ্যাক্টর কস্ট মেথড ক্লিয়ার আচ্ছা এটা আমরা আগেই পড়েছিলাম নেক্সট এক্সপেন্ডিচার মেথড সাপোজ আমি কত টাকা ইনকাম করি আমি জানি না সত্যি অ্যান একাডেমি কত ইনকাম করে পার মান্থ সত্যি আমি জানি না আমাকে বাবা যদি বলে তোর মান্থলি ইনকাম কত আই ডোন্ট নো সত্যি জানি না আমি শুধু এটা দেখি যে আমার কত টাকা এই মাসে আমার খরচা করা হয়েছে এখন ব্যাংক ব্যালেন্স কত আছে আমার জিরো আছে ব্যাঙ্ক ব্যালেন্স জিরো আমি ধরে নিচ্ছি এই মাসে আমার ব্যাংক ব্যালেন্স জিরো এখন তাহলে আমি এই মাসে একত্রিশ তারিখে দেখছি আমার ব্যাংক ব্যালেন্স জিরো তাহলে আমার কত টাকা খরচ ইনকাম হয়েছিল আচ্ছা তাহলে আমি কত টাকা খরচা করেছি একবার দেখি তো আর কত টাকা আমি ফিক্সড ডিপোজিট করেছি সাপোজ তো আমি দেখা যাচ্ছে আমি ইনভেস্ট করেছি কত কে আর আমি খরচা করেছি ফিফটিকে তার মানে আমার সব মিলিয়ে কত সেভেন্টি কে হচ্ছে আমার ইনকাম মানে সত্তর হাজার টাকা মানে এই মাসে ইনকাম সাপোজ তাহলে দিস ইজ কল্ড এক্সপেন্ডিচার মেথড যেটা আমরা ব্যাক ক্যালকুলেশন করে ইনকামটা বার করি যে কত টাকা আমি কনজামশন করেছি প্লাস কত টাকা আমি সেভিংস করেছি ব্যাস প্রোডাকশন মেথড মানে একদম এটাই এই ডেফিনেশনটা যে প্রাইমারি সেক্টর থেকে যা প্রোডাক্ট বের হচ্ছে সেকেন্ডারি সেক্টর থেকে যা প্রোডাক্ট বের হচ্ছে থেকে যা প্রোডাক্ট হচ্ছে তাকে যোগ করো আলটিমেটলি কি পাচ্ছো প্রোডাক্ট মেথড বা আউটপুট মেথডের মাধ্যমে আসা ইনকাম আর এখানে কিছু আমরা ইম্পর্টেন্ট ইনফরমেশন পড়েছিলাম যে দাদাভাই নোরজি প্রথম ন্যাশনাল ইনকাম মেজার করেন এখন কারা মেজার করে এনএসও ফাইন্যান্সিয়াল ইয়ার কবে থেকে কবে কেফ একদম সাইন্টিফিক ওয়েতে ন্যাশনাল ইনকাম মেজার করে ইন্ডিয়াতে কোন কোন মেথডের মাধ্যমে ন্যাশনাল ইনকাম মেজার করা হয় নেক্সট আমরা পড়েছিলাম যে ন্যাশনাল ইনকাম তো আমরা বলছি বাট ন্যাশনাল ইনকামের চারটে রূপ হয় কি জিডিপি জিএনপি এনডিপি অ্যান্ড এনএনপি এবং আমি তোমাদের বলেছিলাম এটা হচ্ছে সেই চারটে রূপ এটা জিডিপি এটা জিএনপি এটা এনডিপি অ্যান্ড এটা এনএনপি তাই আচ্ছা জিডিপি বলেছিলাম যে একটা একটা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট একটা ডোমেস্টিক টেরিটরির মধ্যে ডোমেস্টিক টেরিটোরির মধ্যে নীলদের ইনকাম প্লাস লালদের ইনকাম তাই না রেসিডেন্ট প্লাস নন রেসিডেন্ট এদের ইনকাম তুমি যদি যোগ করো তাহলে তুমি কীভাবে জিডিপি পাবে আচ্ছা তো আমি বলেছিলাম তোমাদের যে তুমি যদি দশটা কমলে লেবু নিয়ে ট্রেনে ওঠো ভালো করে বোঝার চেষ্টা করো এটা ঠিক আছে আমি এটাকে আর একবার বলে দিচ্ছি ডিটেলে যাতে করে নাহলে তুমি এনএনপিএড ফ্যাক্টর কসের জায়গাটা তোমার একটু কনফিউশন হবে কনফিউশন হবে যেহেতু তোমাদের মাইন্ডে এই জিনিসটা আমরা আগের উইকে বলেছি একবার জাস্ট রিক্যাপ করে দিচ্ছি পাঁচ মিনিট সময় লাগবে আচ্ছা তাহলে জিডিপি ব্যাপারটা কি আমি যদি একবার তোমাকে রিক্যাপ করি তাহলে দেখো এটা আমার ইন্ডিয়া আচ্ছা ইন্ডিয়াতে ম্যাক্সিমাম কি রয়েছে নীল মানুষ রয়েছে বা কালো মানুষ রয়েছে তাই আমি ইন্ডিয়ার মানুষগুলোকে নীল করে দিচ্ছি আর ইন্ডিয়ার মধ্যে লাল মানুষ নেই কি মানে বিদেশি মানুষ নেই হ্যাঁ আছে বাট এটা ইন্ডিয়ার টেরিটরি তাহলে ইন্ডিয়ার মধ্যে বসে রেসিডেন্ট প্লাস নন রেসিডেন্ট মানে ইন্ডিয়ান প্লাস নন ইন্ডিয়ান যা ইনকাম করছে অল আর জিডিপি মানে একটা ডোমেস্টিক এরিয়ার মধ্যে যা ইনকাম হচ্ছে দিস ইজ জিডিপি ঠিক আছে আচ্ছা ধরো এরা এরা সব মিলিয়ে ধরো দশটা কমলা লেবু তৈরি করেছে সাপোজ আমি ধরে নিচ্ছি যে এই রেসিডেন্ট প্লাস নন রেসিডেন্ট মিলে কতগুলো কমলা কমলালেবু তৈরি করেছে দশটা কমলা লেবু আচ্ছা তোমার কি মনে হয় যে এই যে আপেল বা কমলা লেবু বা ফলের দোকানদার যে বিজনেস করে এরা সব থেকে কঠিন বিজনেস মাছের দোকানদাররা যে বিজনেস করে তার থেকে কঠিন বিজনেস কেন আজকে যদি সে তার মাছটাকে বিক্রি না করতে পারে তো কালকে সেই মাছটার ভ্যালু আইদার জিরো না হয় ক্রমাগত ডেপ্রিসিয়েট হতে থাকবে আজকে তুমি ভাবো একজন তাজা কই মাছ নিয়ে এসছে তো কালকে সেই মাছ মরে গেছে তো সেই মাছের দাম কি আজকের মতো হবে কখনোই নয় তার মানে প্রত্যেকটা প্রোডাক্ট ক্রমাগত কী হতে থাকে ডেপ্রিসিয়েটেড হতে থাকে মানে তোমার বারবার ইউজ করার জন্য ওই প্রোডাক্টের ভ্যালু কমতে থাকে তাই না তাহলে এই মানুষরা দশটা কমলা লেবু বিক্রি করেছে হতে মানে দশটা লেবু দশটা কমলা লেবু তৈরি করেছে হতে পারে দুটো কমলা লেবু কি হয়েছে দুটো কমলা লেবু কোনো একটা মানে জিনিস খেয়ে খেয়ে দিয়েছে বা নষ্ট হয়ে গেছে ধরো ইঁদুরে এসে দুটো কমলা লেবু খেয়ে দিয়েছে তার মানে আলটিমেটলি তার কাছে কত পড়ে রয়েছে আটটা কমলা লেবু তার মানে তুমি ভাবো দিস ইজ দেয়ার গ্রস প্রোডাকশন বাট দিস ইজ দেয়ার নিট প্রোডাকশন মানে আলটিমেটলি দশটা উৎপন্ন করা সত্ত্বেও তার হাতে পড়ে রয়েছে কত আটটা কেন দুটো নষ্ট হয়েছে তাই দুটো নষ্ট হয়েছে তার মানে জিডিপি থেকে তুমি যদি নষ্টটাকে নষ্টটাকে বাদ দাও দিস ইজ কল ডেপ্রিসিয়েশন তুমি কি আচ্ছা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আর নিট ডোমেস্টিক প্রোডাক্ট মানে কি গ্রস ইনকাম থেকে তুমি যখন ডেপ্রিসিয়েশন বাদ দাও তখন সেটা কি হবে নিট ডোমেস্টিক প্রোডাক্ট যেমন দশটা কমলা লেবু তোমার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট দুটো নষ্ট হয়েছে তাহলে আটটা তোমার নিট ডোমেস্টিক প্রোডাক্ট বা তুমি যদি বলো আজকে আমার ইনকাম একশো টাকা আমি ইনকাম ট্যাক্স টেন তাহলে এটা আমার কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এবং আলটিমেটলি আমি হাতে পাই কত নব্বই টাকা তার মানে একশো টাকা হচ্ছে আমার জিডিপি আর নব্বই টাকা আমার এনডিপি মানে নেট ডোমেস্টিক প্রোডাক্ট নেট ভ্যালু কত নেট ভ্যালু কত ক্লিয়ার আমরা আগেই করেছি এই ক্লাসেস আচ্ছা এবার চলে যাচ্ছি আমরা তোমার জি তে আচ্ছা জিডিপি থেকে জিএন তে যদি আমরা ট্রান্সফার করি জিডিপি থেকে যদি জিএন পে ট্রান্সফার করি তাহলে কি হবে দেখো জিডিপি থেকে জিএন তে ট্রান্সফার করার অর্থ হচ্ছে ন্যাশনালিটির চলে আসছে ন্যাশনালিটি মানে ইনকাম আচ্ছা বলতো এই ইনকামটা কি অ্যাকচুয়াল ইনকাম কখনোই নয় কেন এই ইনকামের মধ্যে ভারতীয়দের ইনকাম যেমন রয়েছে প্লাস ফরেনারদের ইনকামও রয়েছে তাহলে ফরেনারদের ইনকামকে আমরা আমাদের ইনকাম হিসেবে ট্রিট করব কি কখনোই নয় তার মানে আমাদের কি করতে হবে শুধু ইন্ডিয়ানদের মানে নীলদের ইনকাম আমার বার করতে হবে শুধু নীলদের ইনকাম বার করতে হবে তাহলে তার প্রসিডিওর কি এটা আমার ইন্ডিয়া এটা আমার ইন্ডিয়া আর এটা ইউএসএ চায়না বা অন্যান্য দেশে যে ইন্ডিয়ানরা রয়েছে তাহলে এই দেশে ইন্ডিয়ানরা ইন্ডিয়ানদের সংখ্যা বেশি তাহলে এটা আমি কি ইন্ডিয়ানদের পার্ট করে দিচ্ছি আচ্ছা এই দেশে কারা রয়েছে ফরেনাররা রয়েছে দুটো ফরেনারকে রেখে দিচ্ছি আর এটা ফরেন কান্ট্রি মানে ফরেনাররা বেশি কিন্তু ইন্ডিয়ানরা যে নেই তার তো কোনো তাৎপর্য নেই ইন্ডিয়ানরা থাকতেই পারে চায়নাতে ইন্ডিয়ান থাকতে পারে তখন এখানে চায়নাতে একটা ইন্ডিয়ান রয়েছে ইউএসএতে একটা ইন্ডিয়ান রয়েছে বলো তো আমি যদি শুধু নীলদের ইনকাম বার করতে চাই তাহলে আমরা কি করব এই টোটাল ইনকাম থেকে দিস ইজ কল জিডিপি টোটাল ইনকাম থেকে আমরা কাকে বাদ দেব ধরো এরা সব মিলিয়ে এক হাজার টাকা ইনকাম করে এরা সব মিলিয়ে এক হাজার টাকা ইনকাম করে তো এখান থেকে আমি বাদ দি বাদ দেবো কাদের এটাকে ভাগ করে দিই এরা আটশো টাকা ইনকাম করে নীলরা আর লালরা দুশো টাকা করে তাহলে হচ্ছে আমার জিডিপি তাই এখান থেকে আমি লালদের বাদ দেবো তাহলে আমি এখানে লালদের মাইনাস করছি প্লাস এখানে আমি নীলদের অ্যাড করবো কোন নীল এই নীল প্লাস এই নীলকে অ্যাড করবো সাপোজ এই নীল পঞ্চাশ টাকা ইনকাম করে আর এই নীল সত্তর টাকা ইনকাম করে তাহলে এখানে কি হবে প্লাস প্লাস এটা মাইনাস কত টু হান্ড্রেড তাহলে এক হাজার থেকে তুমি প্লাস বিয়োগ যদি করো তাহলে তোমার কি হবে তুমি শুধু ইন্ডিয়ানদের ইনকাম পাবে বা নীলদের ইনকাম পাবে আচ্ছা এটাকে আমি লিখতে পারি জিডিপি মাইনাস লাল মাইনাস নীল তাই না অ্যাকচুয়ালি দেখো তাই তো হচ্ছে মানে তুমি যদি এটাকে ক্যালকুলেট করো এটাকে ক্যালকুলেট করো তাহলে কী আসছে এক হাজার মাইনাস দুশো প্লাস একশো কুড়ি একশো কুড়ি তাহলে আমরা এটাকে কী লিখতে পারি এক হাজার মাইনাস এক হাজার মাইনাস আচ্ছা এর নিট ভ্যালু কত এইটটি না এইটটি তাহলে এটাকে আমরা কী বলতে পারি নেট ভ্যালু মানে দেখো লালরা বেশি ইনকাম করছে নীলরা কম ইনকাম করছে তাই এক হাজার থেকে কত বিয়োগ হচ্ছে আটশো তাই এটাকে আমরা কি বলতে পারি নেট ফরেন ইনকাম নেট ফরেন ইনকাম তাহলে জিডিপি থেকে এই এইটটিকে আমরা কি বলি নেট ফরেন ইনকাম যদি আমরা মাইনাস বা প্লাস করি তাহলে আমরা কি পাবো জিএনপি পাবো সেম আমরা আগের দিন বলেছিলাম যে ডোমেস্টিক থেকে যদি তুমি ন্যাশনালে যেতে চাও এটা তো নিট ভ্যালু এখানে আটটা কমলালেও ভালো আছে তো এর মধ্যে কটা কমলালেবু ফরেনাররা করেছে আর কটা কমলালেবু ইন্ডিয়ানরা করেছে বাইরে তাকে যোগ বিয়োগ করো তাহলে সেম নিড ভ্যালু যে এখানে যেমন এইটটি হবে তো এখানেও হবে তাই না তাহলে আমি বিয়োগ করলে কি এখানে এনএনপি পাবো এখানে জিএনপি পাবো আমি আগের দিন বলেছিলাম যে গ্রস থেকে নিটে আসতে গেলে আমরা কি করব। ডেপ্রিসিয়েশনকে নিয়ে আসব। ডেপ্রিসিয়েশনকে নিয়ে আসব। তাই তাহলে এই জিনিসটা তোমরা আগের দিন যেমন পড়েছিলে তো আজকেও তোমরা জিনিসটাকে দেখলে আচ্ছা যদি তোমাদের আমি আজকে এই জিনিসের অ্যাডভান্স ভার্সান বলি তাহলে একবার ভাবো তো যদি তোমাকে বলা হয় জিডিপি অ্যান্ড জিএনপি জিডিপি অ্যান্ড জিএনপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আর গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আচ্ছা এর মধ্যে সম্পর্ক কি প্লাস মাইনাস নেট ফরেন ইনকাম এটা আমরা সবাই জানি আচ্ছা যদি আমি এই কথাটা বলি যে ইন ইন্ডিয়া ইন ইন্ডিয়া জিডিপি ইজ গ্রেটার দেন জি আচ্ছা মাইক আনমিউট করে তোমরা বলো তো এই কথাটার তাৎপর্য কি জিডিপি গ্রেটার দেন জিএনপি এই কথাটার তাৎপর্য কি বুঝতে পারছো তোমরা যে কেউ একজন আনমিউট করে আমাকে বলো হ্যাঁ শুভ্রাংশু বলো 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 শুনছি আর কি বলছো শুভ্রাংশু অন্য কেউ ট্রাই করবে যা কনসেপ্ট বোঝানো হয়েছে গৌরী তোমার গৌর তোমার কথাটা না বোঝা যাচ্ছে না তুমি প্লিজ কথা বলো না ঠিক আছে একদম বুঝতে পারছি না হ্যাঁ কেন এ তো বোঝাই যাচ্ছে যে বেশি হবে তোমার গেটার দেন রয়েছে বলে কেন মানে এর তাৎপর্য কি দেখো ইকোনমিক্স মানে থিওরি নয় আন্ডারস্ট্যান্ডিং হম হম অঙ্কিতা বলো অসাধারণ একদম স্পেসিফিক হও যদি তুমি ইকোনমিক্স বুঝতে চাও তাহলে তোমার স্পেসিফিক অ্যান্সার দিতে হবে স্পেসিফিক বুঝতে হবে না হলে ওই ঘুরিয়ে পেছিয়ে বলার কোনো তাৎপর্য নেই এর মানে হচ্ছে যে দেখো আমরা কি করেছি জিডিপি প্লাস মাইনাস নেট ফরেন ইনকাম এটা মানেই আমরা বলছি জিএনপি এর মানেই হচ্ছে যে কেন জিডিপি গেটার দেন তার মানে আমরা বলেছি রেসিডেন্ট প্লাস নন রেসিডেন্ট টোটাল ইনকাম ইজ গেটার দেন ওনলি ইন্ডিয়ান ওনলি ইন্ডিয়ান তোমাকে আমি এই যে ছবিটায় বললাম এই ছবিটায় যে আমার দেশের আমার দেশের ফরেনাররা দুশো টাকা ইনকাম করছে আর বাইরের দেশের বাইরের দেশের ইন্ডিয়ানরা তুলনায় কম ইনকাম করছে সাপোজ আমি তোমাকে আরো সহজ করে দিচ্ছি ছবিটায় ধরো সাপোজ এটা ইন্ডিয়া এটা ইউএসএ এটা চায়না ঠিক আছে এই দেশের এই দেশের টোটাল জিডিপি হচ্ছে এক হাজার টোটাল এটা কিসের জন্য রেসিডেন্ট প্লাস নন রেসিডেন্ট এদের যোগফল যোগফল তো আমি ধরে নিচ্ছি রেসিডেন্টরা আটশো আটশো টাকা ইনকাম করেছে আর নন রেসিডেন্টরা দুশো টাকা ইনকাম করেছে আচ্ছা এখানে তোমার যারা ভারতীয় রয়েছে মানে নীলরা বিশেষ করে তারা পঞ্চাশ টাকা ইনকাম করেছে আর এখানে যারা নীলরা তারা সত্তর টাকা ইনকাম করেছে তাহলে তুমি বলো তো আমি যখন শুধু নীলদের ইনকাম করব তাহলে কত হচ্ছে ব্যাপারটা দেখো নীলদের ইনকাম যদি করি আটশো প্লাস পঞ্চাশ প্লাস সত্তর পঞ্চাশ প্লাস সত্তর মানে কত হচ্ছে নশো কুড়ি টাকা তার মানে দেখো আলটিমেটলি এই নশো কুড়ি টাকা কি জিএনপি না তাহলে অবশ্যই জিডিপি গ্রেটার দেন জিএনপি হচ্ছে কেন হচ্ছে এর ক্যালকুলেশন তুমি যদি জিডিপি থেকে আসো তাহলে বোঝা যাচ্ছে জিডিপি থেকে তুমি যখন নন রেসিডেন্টদের বিয়োগ করবে প্লাস তুমি যখন এদের যোগ করবে মানে একশো কুড়ি তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে জিডিপি মাইনাস এইটটি তার মানে এদেশের এদেশের ফরেনাররা আশি টাকা বেশি ইনকাম করছে তুলনায় ফরেন কান্ট্রির ইন্ডিয়ানদের তার মানে জিডিপি ইজ অলওয়েজ জিএনপি আচ্ছা এইগুলো তোমার বুঝতে হবে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেয় ইউপিএসসিতে যে জিডিপি লেস দেন জিএনপি কখন হতে পারে কোন সিনারিওতে তখন আমাদের বলতে হবে যে যখন নিট বা নেট তোমার ফরেন ইনকাম এটা যখন প্লাস হবে তার মানে বিদেশি ইন্ডিয়ানরা ফরেনার থেকে বেশি ইনকাম করছে তখন জিএনপি জিডিপি থেকে গেটার হবে তাহলে ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে কি হয় বলতো তোমার কমন সেন্স কি বলছে জিডিপি গেটার দেন জিএনপি হয় নাকি জিডিপি লেস দেন জিএনপি হয় কমন সেন্স কি বলছে কোনটা হবে নাম্বার ওয়ান আর নাম্বার টু বলো 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 মানে নাম্বার ওয়ান স্পেসিফিক বলো নাম্বার ওয়ান তো তো তুমি বলছো জিডিপি বেশি হবে একদমই ঠিক ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান ফরেনাররা বেশি ইনকাম করে তুলনায় ফরেন কান্ট্রির ইন্ডিয়ানরা তুমি ভাবো গভর্নমেন্টের ট্রিক্স গভর্নমেন্ট কি ডেটা পাবলিশ করে বলো তো জিডিপি পাবলিশ করে না জিএনপি পাবলিশ করে কি পাবলিশ করে জানো তোমরা জিডিপি কেন জানো কারণ জিএনপি পাবলিশ করলে গভর্নমেন্ট বিপদে পড়ে যাবে কারণ ইন্ডিয়ার জিএনপি কম ইন্ডিয়ার জিডিপি বেশি তাই ইন্ডিয়ান গভর্নমেন্ট জিডিপি প্রকাশ করে এখনো বলিনি আর অনেক কিছু বোঝাবো আর অনেক কিছু বোঝাবো ক্লিয়ার তাহলে আমরা এটাকে বলতে পারি যে জিডিপি গ্রেটার দেন জিএনপি হতে পারে জিডিপি ইকুয়ালস টু জিএনপি হতে পারে আর জিডিপি লেস দেন জিএনপি হতে পারে হতে পারে এই তিনটে সিনারিও হতে পারে তাহলে আমার তোমাকে পরীক্ষায় দিতে পারে কতগুলো সিনারিও হতে পারে তাহলে এই তিনটে সিনারিও তাহলে এটা অ্যাডভান্স জায়গায় যাচ্ছে আচ্ছা যদি আমরা বলি যে এই জিডিপি বেশি নাকি এনএনপি বেশি বা এনডিপি বেশি ডেফিনেটলি জিডিপি অলওয়েজ গ্রেটার দেন হবে কারণ আমরা এখান থেকে ডেপ্রিসিয়েশনটা বিয়োগ করছি প্লাস মাইনাস করছি না কিন্তু বিয়োগ করছি দ্যাটস ওয়াই অলওয়েজ জিডিপি গ্রেটার দেন এনডিপি হবে আর জিএনপি থেকে অবশ্যই এনএনপি তোমার কি হবে কম হবে কেন কারণ জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আমরা এনএনপি পাচ্ছি আচ্ছা বলো তো এই যে চারটে ফ্যাক্টরের মধ্যে আবার একটা কমন সেন্স এর কোশ্চেন বলছি এই চারটে ফ্যাক্টর তোমার কাছে পুরো ক্লিয়ার জিডিপি কাকে বলছে ছবির মতো দেখতে পাচ্ছ চারটে জিনিসকে তোমাকে বলো তো এই চারটে ফ্যাক্টরের মধ্যে কোন ফ্যাক্টরটা সব থেকে অথেন্টিক ফ্যাক্টর তুমি যদি তুমি যদি তোমার সব থেকে কাছের মানুষকে বোঝাতে যাও যে এটা হচ্ছে আমার ইন্ডিয়া তো ইন্ডিয়াকে কোনটা সব থেকে বেস্ট রিপ্রেজেন্ট করছে ইন্ডিয়ার ইনকামকে জিডিপি বেস্ট ইন্ডিকেট করছে নাকি জিএনপি না এনডিপি না এনএনপি হ্যাঁ বলো এনএনপি কেন একদম 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 অসাধারণ স্পেসিফিক এর মধ্যে বেস্ট অথেন্টিক হচ্ছে এনএনপি কেন এই এনএনপির মধ্যে দেখো দুটো এন রয়েছে একটা হচ্ছে নেট আর একটা হচ্ছে ন্যাশনাল আর প্রোডাক্ট দেখো দুটোই খুব গুরুত্বপূর্ণ যেটা কিন্তু আমরা এইভাবে বার করেছি অথবা এইভাবে বার করেছি মানে আমরা জিডিপির থেকে প্রথমত মাইনাস নেট ফরেন ইনকাম সেখান থেকে মাইনাস ডেপ্রিসিয়েশন করে আমরা কিন্তু ফাইনালি এনএনপি পেয়েছি অথবা অথবা আমরা এখানে জিডিপি থেকে জিডিপি থেকে আগে ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছি তারপরে নেট ফরেন ইনকাম বাদ দিয়েছি সেখান থেকে আমরা এনএনপি পেয়েছি তো তুমি এই ওয়েতেও এনএনপি পেতে পারো এই ওয়েতেও এনএনপি পেতে পারো এইখানটায় এক তো নেট রয়েছে তার মানে ইজ নো মানে কোনো অহেতুক প্রোডাক্ট নেই আর ন্যাশনাল মানে শুধু ইন্ডিয়ানদের প্রোডাক্টই রয়েছে তার মানে এনএনপি হচ্ছে মোস্ট অথেন্টিক রিপ্রেজেন্টেশন অফ অফ ন্যাশনাল ইনকাম কিন্তু গভর্নমেন্ট কিন্তু এনএনপি পাবলিশ করে না কেন এক তো ভাই জিডিপি তার থেকে যদি আমি আবার নেট ইনকাম বাদ দিই বা তোমার নেট ফরেন ইনকাম বাদ দি তার থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে লোকে দেখবে ইন্ডিয়ার আসলে কোনো প্রোডাক্টই নেই এনএনপি সেই জন্য গভর্নমেন্ট কি পাবলিশ করে জিডিপি তাই দেখবে প্রতি বছর পাবলিশ করে যে বছর ইন্ডিয়ার জিডিপি এত পার্সেন্ট বেড়েছে তখন তুমি ইকোনমিক্স যতটা বোঝো তোমার তখন বলা উচিত আচ্ছা এনএনপি কতটা বেড়েছে সেটা বলুন জিডিপি বেড়েছে তো আমি কি করব এনএনপিটা তো অ্যাকচুয়ালি ইন্ডিয়ানদের ইনকাম তো এনএনপি তো উনি প্রকাশ করবে না কারণ এনএনপি প্রকাশ করলে এনএনপি প্রকাশ করলে তোমার গভর্নমেন্ট বিপদে পড়ে যাবে কেন কারণ সাধারণ মানুষ ডেটা ডেটা দেখে নয় আচ্ছা আগের বছর জিডিপি টেন পার্সেন্ট বেড়েছে বছর যদি গভর্নমেন্ট এনএনপি পাবলিশ করে তো বছর এনএনপি টু পার্সেন্ট বেড়েছে তার মানে আরে এত ডাউন ফল না দেখা যাচ্ছে জিডিপি টেন পার্সেন্ট এবছর জিডিপি ইলেভেন পার্সেন্ট বেড়ে গেছে বাট দেখা যাচ্ছে মাত্র এনএনপি টু পার্সেন্ট বেড়েছে তো বললাম মানুষ কি ফ্যাকচুয়াল যেটা দেখে দেখবে না তো সঙ্গে সঙ্গে গভর্নমেন্টকে নামিয়ে দেবে ক্লিয়ার এইটুকু আচ্ছা দেখো এবার আমরা চলে যাচ্ছি এনএনপিটা সব থেকে ভাইটাল জিনিস আমরা বুঝে গেছি স্যার তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে এনএনপির দুটো ফর্ম্যাট হয় এনএনপির দুটো ফর্ম্যাট হয় একটা কি হতে পারে এনএনপি অ্যাট ফ্যাক্টার কস্ট আর একটা কি হতে পারে এনএনপি এট মার্কেট কস্ট কি বললাম এনএনপি কস্ট আর মার্কেট কস্ট আচ্ছা এর তাৎপর্য কি আচ্ছা শুধু যে হয় এমনটা নয় এইট কস্ট এনডিপি কস্ট এট ডিপিট কস্ট জিএন কস্ট মার্কেট কস্ট যা খুশি তোমাকে বলতে পারে আচ্ছা এবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে do মিন বাই এন এন পি আট ফ্যাক্টর কস্ট দেখো খুব ইজি খুব ইজি ইকোন কখনোই মুখস্থ করতে যেও না বুঝে করো ইকোনা কিচ্ছু পড়তে হবে না পড়তে হবে না শুধুমাত্র তোমাকে বুঝতে হবে জিনিসগুলোকে তাহলে এন ফ্যাক্টার কস্ট কথার মধ্যেই তোমার রয়েছে যে ফ্যাক্টরিতে কস্ট কত কথার মধ্যেই রয়েছে মার্কেটে কস্ট কত তাহলে এনএনপি এট ফ্যাক্টর কস্ট এনএনপি এট মার্কেট কস্ট আচ্ছা বলো তো আজকে অ্যান একাডেমি অ্যান একাডেমি ধরো একটা বুক পাবলিশ করেছে অ্যান একাডেমি সমস্ত নোট দিয়ে একটা ডব্লিউ এর জন্য বই পাবলিশ করেছে অ্যান একাডেমি ক্লিয়ার আচ্ছা এই যে বইটা পাবলিশ করা হয়েছে এই বই পাবলিশ করতে তার ফ্যাক্টরি নিশ্চয়ই একটা ফ্যাক্টরি লেগেছে না তুমি ভাবো অ্যানাকাডেমি প্রথমত এটাকে স্ক্রিপ্ট তৈরি করেছে তাকে ডিডিপি তৈরি করেছে তারপরে তাকে দিয়ে আলটিমেটলি একটা বই পাবলিশ করেছে প্রিন্ট করেছে এবং আলটিমেটলি মার্কেটে ছেড়েছে তো অ্যানাকাডেমির ফ্যাক্টরিতে সব থেকে ফ্যাক্টরিতে এই প্রোডাক্টটা তৈরি করতে পাঁচশো টাকা খরচা হয়েছে তা তোমার কি মনে হয় অ্যানাকাডেমি এই মার্কেটে মার্কেট এটাকে বিক্রি করবে পাঁচশো টাকায় না পাঁচশো টাকার কমে না পাঁচশো টাকার বেশিতে কমন সেন্স কি বলছে দেখো তুমি বলছি না তার মানে এখান থেকে আমি একটা জিনিস পেলাম যে কস্ট কস্ট থেকে মার্কেট বেশি হয় তাই না আমি ফ্যাক্টরিতে যা উৎপাদন করেছি নিশ্চয় আমি প্রফিট বা অন্যান্য অনেকগুলো ফ্যাক্টর কাজে লাগে যেমন প্রফিটের কথা আমি ছেড়েই দিলাম ধরো অ্যান একাডেমি জনসেবা করার জন্য বইটা পাবলিশ করেছে সেখান থেকে কোনো প্রফিটই কামাবে না তার এবার তাহলে বলো তো তাহলে এটা পাঁচশো টাকায় বিক্রি হবে নাকি পাঁচশো টাকার কমে বিক্রি হবে না পাঁচশো টাকার বেশিতে বিক্রি হবে কি মনে হয় তোমার কাছে কোনো প্রফিট কম হবে না তাহলে কি হবে অ্যান্সার কমন সেন্স বলো ভুল বলো সমান হবে না হয় কম হবে আবার কেউ বলছো বেশি হবে আচ্ছা যে বলছো বেশি হবে কেন কি কনসেপ্টে হ্যাঁ ঠিক ঠিক তুমি যেটা বলছো সব থেকে তার থেকে ভালো অপশন যদি বলি ওটা নয় ওটা তো অলরেডি পাঁচশো ধরে নিয়েছে ঠিক আছে প্রথমত হচ্ছে পাঁচশোর কম হবে না কারণ কেউ নিজের পয়সা খরচা করে অন্যের উপকার করে না তাহলে আইদার পাঁচশো হবে না হয় পাঁচশোর বেশি হবে কেন পাঁচশো হবে না কেন তার কারণ হচ্ছে যখনই এ এটা বিক্রি করতে যাবে তারপরে কি অ্যাপ্লাই হবে বলো তো ট্যাক্স অ্যাপ্লাই হবে যে তুমি যখনই পাঁচশো টাকার প্রোডাক্ট কাউকে দিয়ে বিক্রি করতে চাইছো তখন তোমার উপরে কি অ্যাপ্লাই হবে সেল ট্যাক্স বা ইনডাইরেক্ট ট্যাক্স আমরা পরে ট্যাক্সের ক্লাসে পড়ব তার মানে অটোমেটিক্যালি এই প্রোডাক্টের দাম মার্কেটে বেড়ে যাবে প্রফিটের কথা আমি ছেড়েই দিলাম অ্যানাকাডেমি কোনো প্রফিট কামাইনি কামাইনি তাও প্রোডাক্ট প্রোডাক্টের দাম মার্কেটে গিয়ে ভ্যালু বেড়ে যাবে তার মানে কোনো সিনারিওতে ফ্যাক্টর কস্ট মার্কেট কস্ট থেকে বেশি হবে না অলওয়েজ মার্কেট কস্ট ফ্যাক্টর কস্ট থেকে বেশি হবে তাহলে বোঝা গেল তার মানে এখান থেকে আমি যদি জেনারেলাইজ একটা কথা বলে দিই তার মানে আমি এটা বলতেই পারি এন এনপি এট ফ্যাক্টর কস্ট এন এনপি এট ফ্যাক্টর কস্ট অলওয়েজ লেস দ্যান এন এনপি এট মার্কেট কস্ট সেম এন এন জি এন পি এট ফ্যাক্টর কস্ট লেস দ্যান জি এন পি এট মার্কেট কস্ট জিডিপি এড ফ্যাক্টর কস্ট লেস দ্যান জিডিপি এট মার্কেট কস্ট এনডিপি এট ফ্যাক্টর কস্ট লেস দেন এনডিপিট মার্কেট কস্ট এগুলো সব তোমাকে অ্যানালিটিক্যাল জায়গায় বলে কারণ সবাই কী করে মুখস্থ করে ফলে এগুলো ওরা ভাবতেই পারে না যে কেন কোনটা বেশি কোনটা কম দরকার নেই ইজি তার মানে আমরা বলতে পারি যে ফ্যাক্টর কস্টের ওপরে কি অ্যাপ্লিকেবল হয় ট্যাক্স অ্যাপ্লিকেবল হয় তার জন্য এটা হয় মার্কেট কস্ট তার মানে আমি এই সম্পর্কটা বার করতে পারি এনএনপি কস্ট সরি এন ফ্যাক্টর কস্ট প্লাস ট্যাক্স টু মার্কেট কস্ট কোনো প্রবলেম এইটুকু জায়গায় প্লাস তুমি এবং এন ডি পি এর ক্ষেত্রে সেম সিনারিকেবল বলো কারো কোনো প্রবলেম নেই আচ্ছা এবার চলো এবার কথা হচ্ছে তুমি যখন এখানে দেখছো তাহলে তুমি দেখো একটা নতুন টার্ম পাচ্ছ আচ্ছা এখানে কি বলা হয়েছে এখানে জাস্ট ইয়ে করা হয়েছে যে এনএনপি এনএনপি এই যে মার্কেট কস্ট দেখো মার্কেট কস্ট প্লাস এনএনপি অ্যাড ফ্যাক্টর কস্ট প্লাস ট্যাক্স দেখো এখানে একটা নতুন টার্ম তুমি পাচ্ছ সাবসিডি সাবসিডি তাহলে এই সাবসিডির কথাটাকে যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে তোমার এইটুকু অবদি সেম এনএনপি আর মার্কেট ইকল টু এন এনপিএড ফ্যাক্টর কস ইনডাইরেক্ট ট্যাক্স তাহলে এবার আরেকটা সিনারিও ভাবো যে কখন সাবসিডি হয় চলো একটা কাজ করা হচ্ছে যে অ্যান অ্যাকাডেমি যেহেতু কোনো প্রফিট কামাতে চাইছে না অ্যান কোনো প্রফিট কামাতে চাইছে না তাহলে অ্যান কত খরচা হচ্ছে টোটাল ফাইভ হান্ড্রেড ফাইভ ক্লিয়ার একটা জিনিস ভালো করে বুঝবে এবার এই তার মানে কি এই প্রোডাক্টের ওপরে ট্যাক্স অ্যাপ্লাই হয়ে এই প্রোডাক্টের দাম হয়ে যাচ্ছে কত সাপোজ ছশো টাকা তাহলে মার্কেটে এর দাম হয়ে যাচ্ছে ছশো টাকা দেখো এখানে কোনো কামাতে চাইছে না প্রফিট তারপরেও সব মিলিয়ে এর দাম হয়ে যাচ্ছে ছশো টাকা যেটা একজন সাধারণ মানুষের পক্ষে অনেক বেশি দাম ছশো টাকা ওরে বাবা অ্যান অ্যাকাডেমিকে চিনিও না অত ছশো দে নোট কিনবো প্রশ্নই আসে না বুঝতে পারছো তাহলে সাধারণ মানুষকে সাধারণ মানুষের কাছে কাছে এর অ্যাকসেপ্টেন্স বাড়াবো কি করে যখন সাধারণ মানুষ কোনোভাবে এই তিন ছশো টাকার প্রোডাক্টটাকে তিনশো টাকা দেখতে পাবে তখন বলে হ্যাঁ তিনশো টাকা কেনা যায় কেনা যায় তার মানে ফ্যাক্টর কস থেকে মার্কেট কস্ট থেকে আমি কি করতে চাইছি কমাতে চাইছি কিন্তু অ্যান একডেমির তো ক্ষতি করলে হবে না আর কেউ তার নিজের পয়সা থেকে কখনো ক্ষতি ইয়ে করে না অন্যের উপকার করে না গভর্নমেন্ট বলছে দেখো যেহেতু প্রোডাক্টটা আমার আমার দেশেই বিক্রি হচ্ছে তাহলে আমি একটা কাজ করছি আমি একটা কাজ করছি তুমি একটা কাজ করো তুমি তো পাঁচশো টাকা খরচা করেছো ঠিক আছে আমি একটা কাজ করি তোমাকে তোমাকে আমি গভর্নমেন্ট আমাকে বলছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে তুমি এত সুন্দর একটা কাজ করছো তোমাকে আমি এই বইটা তৈরি করার জন্য তোমাকে আমি চারশো টাকা গিফট করছি চারশো টাকা গিফট করছি ক্লিয়ার তো তুমি ভাবো অ্যান একাডেমির কত খরচা হচ্ছিল পাঁচশো টাকা তাই যদি চারশো টাকা সে গভর্নমেন্ট থেকে পেয়ে যায় দিস ইজ কল্ড সাবসিডি সাবসিডি তাহলে গভর্নমেন্ট অ্যান অ্যাকাডেমিকে চারশো টাকা সাবসিডি দিল তার মানে বলো তো অ্যান অ্যাকাডেমির খরচা কত একশো টাকা একশো টাকা তাই না তাহলে তার মানে তুমি ভাবো এবার অ্যান অ্যাকাডেমির খরচা হচ্ছে টোটাল একশো টাকা আচ্ছা এবার বলো যে মার্কেট প্রাইস কত হবে মার্কেট প্রাইস কি ছশো হবে নাকি ধরো একশো কুড়ি টাকা হবে একশো কুড়ি টাকা হবে কি করে কারণ এই যে যে পাঁচশো টাকা টোটাল খরচা হয়েছে টোটাল খরচা হয়েছে তার থেকে আমি কাকে বাদ দেবো চারশো টাকাকে কারণ এই চারশো টাকা এন খরচা হয়নি এই চারশো টাকাটা গভর্নমেন্ট তাকে সাবসিডি দিয়েছে অথচ কিছু বিক্রি করতে চাইলেই কি দিতে হবে ট্যাক্স দিতে হবে ধরো এরপরে তাকে কুড়ি টাকা ইনডাইরেক্ট ট্যাক্স দিতে হয়েছে মানে আলটিমেটলি প্রোডাক্টের দাম হয়ে গেছে কুড়ি টাকা তার মানে তো এই পাঁচশো টাকা কি এই পাঁচশো টাকা ফ্যাক্টর কস্ট ফ্যাক্টর কস্ট তো কোনোদিন চেঞ্জ হয় না হবে কি পাঁচশো টাকা তো আমার টোটাল প্রোডাক্ট পাঁচশো টাকা লাগবেই লাগবে তাহলে দিস ইজ দ্য ফ্যাক্টর কস্ট আচ্ছা এর সাথে আমি সাবসিডিকে বিয়োগ করছি তাহলে ফ্যাক্টর কস্ট থেকে गवर्नमेंटে সাবসিডি বিয়োগ করছি প্লাস তার উপরে আমি ট্যাক্স ধার্য করছি দেন আমি কি পাচ্ছি মার্কেট কস্ট না ইজি ব্যাপারটা তার মানে আমরা বলতে পারি এনএনপি এট মার্কেট কস্ট ইজ ইকুয়ালস টু এনএনপি এট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি বা মাইনাস সাবসিডি প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স উল্টে পাল্টে যা দাও একই ব্যাপার তো তোমাকে পরীক্ষায় এরকম দুটো সম্পর্ক দিতে পারে যেটা আমি প্রথমে বললাম যে এনএনপি এট মার্কেট কস্ট ইজি ইকলস টু এনএনপি এট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স এইটুকুতে শেষ করতে পারে আবার সাবসিডি দিও বলতে পারে তুমি ভাববে সাবসিডি থাকলে এটাকে টিক করব সাবসিডি না থাকলে এটাকে টিক করব দুটো সিনারিও হতে পারে गवर्नमेंट সাবসিডি নাও দিতে পারে না দিলে প্রোডাক্টের দাম হবে 600 আর যদি সাবসিডি দেয় তাহলে প্রোডাক্টের দাম হবে 120 ক্লিয়ার কিন্তু আলটিমেটলি দামটা কিন্তু কম হচ্ছে ঠিকই মার্কেট প্রাইস কিন্তু এখানে गवर्नमेंट নিজের চারশো টাকা ক্ষতি করছে তবেই কিনা মার্কেট প্রাইস কে কমানো যায় ক্লিয়ার তাহলে বলো কারো কোনো কনফিউশন এনএনপি এনপিআর মার্কেট কস্ট আর এনএনপি এনপিআর ফ্যাক্টর কস্ট নিয়ে সেম সিনারি অ্যাপ্লিকেবল জিডিপির ক্ষেত্রে জিএনপির ক্ষেত্রে বা এনডিপির ক্ষেত্রে আমি একটা বলে দিচ্ছি যে জিডিপি জিডিপি অ্যাট মার্কেট কস্ট ইজ ইকোয়ালস জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট মাইনাস সাবসিডি প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স ক্লিয়ার বলো কারো কোনো কনফিউশন কারো কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার করো আশা করছি নেই আচ্ছা এবার চলো এবার আমি চলে যাচ্ছি জিডিপির দুটো ফ্যাক্টর হতে পারে একটা নমিনাল জিডিপি একটা রিয়েল জিডিপি আচ্ছা যেখানে আমি জিডিপি বলবো সেটাকেই তুমি রিপ্লেস করবে জিএনপি দ্বারা এনএনপি দ্বারা তোমার জিএনপি এনএনপি এনডিপি দ্বারা সব কিছু একই জিনিস জিডিপি যদি দুটো ফর্ম হয় নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপি তাহলে জিএনপিরও দুটো ফর্ম হবে নমিনাল জিএনপি প্লাস রিয়েল জিএনপি একই ব্যাপার একই অ্যাকচুয়ালি ন্যাশনাল ইনকাম মানেই হচ্ছে হয় জিডিপি না হয় জিএনপি না হয় এনডিপি না হয় এনএনপি গভর্নমেন্ট কোনটাকে তারপরে সবই সেম তুমি জেনে গেছো অ্যাকচুয়ালি ন্যাশনাল ইনকাম মানে এনএনপি কিন্তু গভর্নমেন্ট কি পাবলিশ করে জিডিপি কারণ গভর্নমেন্টে তাদের প্রফিট দেখাতে পারে তার জন্য আমরা সবকিছু জিডিপি নিয়ে করি ফলে ডোট গেট কনফিউজড কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই যাই বলবে না কেন তুমি এই সিনারিও তার সঙ্গে অ্যাড করে দেবে এই উদাহরণ অথবা নমিনাল বা রিয়েল জিডিপি কে তুমি এর সঙ্গে অ্যাড করে দেবে নো প্রবলেম নো প্রবলেম ঠিক আছে তাহলে চলো নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি ব্যাপারটা কি একটু বোঝার চেষ্টা করি আচ্ছা দেখো একটা হচ্ছে নমিনাল ফর্ম একটা হচ্ছে রিয়েল ফর্ম রিয়েল ফর্ম ঠিক আছে ধরো আমি যদি তোমাকে এমনি একটা ছোট্ট উদাহরণ দিই পরে একটা ফ্রাইড রাইস উদাহরণ দেব মায়ের ফ্রায়েড রাইস রান্না দিয়ে জাস্ট একটা কথা বলছি ধরো আমি তোমাদের প্রথম বারোটা ক্লাস ফ্রি অফ কস্ট দিয়েছি প্রথম বারোটা ক্লাস ফ্রি অফ কস্ট দিয়েছি আচ্ছা তাহলে এটা নমিনাল ক্লাস না যেটা যে কেউ অ্যাক্সেস করতে পারবে আচ্ছা নমিনাল ক্লাসে তুমি খুব ভালো পড়িয়েছো সাপোজ আচ্ছা তোমরা আমাকে পেমেন্ট করেছো দু হাজার টাকা করে দু মাসের জন্য এবার তুমি দেখছো যে দাদা এখন কেমন পড়াচ্ছে তাহলে এবার তুমি যে রিভিউটা দেবে দিস ইজ রিয়েল রিভিউ বাট প্রথম বারোটা ক্লাসে তোমরা যে রিভিউটা দিয়েছিলে দিস ইজ দিয়েছি নমিনাল রিভিউ তাই না কারণ এখনো তুমি পেইড ক্লাসে জয়েন করি আর যতক্ষণ তুমি পেইড ক্লাসে জয়েন করছো ততক্ষণ না তুমি রিয়েল রিভিউ দিতে পারবে না তাহলে জিডিপিরও দুটো ফর্ম হয় একটা নমিনাল জিডিপি একটা রিয়েল জিডিপি রিয়েল মানে সবসময় দেখানো নমিনাল মানে সবসময় দেখানো আর রিয়েল মানে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার অ্যাকচুয়াল ডেটা যেটা রিয়েল মানে অ্যাকচুয়াল আর নমিয়াল মানে ফ্যাকচুয়াল ক্লিয়ার তো চলো এবার আমি একটু বোঝাই ধরো আজকে হচ্ছে ওয়েন্সডে ওয়েন্সডে আজকে ধরো আমি সারাদিনে প্রচুর পরিশ্রম করেছি সকালে একটা ব্যাচ পড়িয়েছি দুপুরে একটা ব্যাচ পড়িয়েছি বিকেলবেলা একটা ব্যাচ পড়িয়েছি ধরো তোমাদের তাই হলো ধরো তিনখানা ব্যাচ পড়ালাম আমি পড়ানোর পরে আমি সত্যি আজকে খুবই টায়ার্ড খুবই টায়ার্ড ঠিক আছে তো যেদিন দেখবে তুমি খুব টায়ার্ড থাকো সেদিন দুটো জিনিস খুব করতে ইচ্ছা করে একটা খুব ভালো খেতে আর ঘুমাতে তো যে জিনিসটা আমার সানডেতে হয় সানডেতে আমি খুব চাপ থাকে তো বাড়িতে সবাই সানডেতে খুব ভালো ভালো রান্না করার চেষ্টা করে কারণ এই দিনটা আমার যায় প্রচন্ডে তে আমি এতগুলো ব্যাচ পড়ি খুব টায়ার্ড দশটা তিরিশে তোমাদের ক্লাস শেষ হয়েছে তো আমি এক্সপেক্ট করবো আমার জন্য ভালো কিছু আমার মা রান্না করবে বা আমার ওয়াইফ রান্না করবে ঠিক আছে তো মা আমার জন্য কি রান্না করলো ফ্রাইড রাইস রান্না করলো তো দিল খুশ যে পরেই আমি খেতে পারছি আজকের ওয়েডনেস ডে মা ফ্রাইড রাইস রান্না করেছেন ঠিক আছে তো সব তো মা নেক্সট উইকের ফ্রাইড রাইসেও তো মা আমার জন্য ফ্রাইড রাইস রান্না করবে এক্সপেক্ট করতে পারি আমি যা যেহেতু ছেলেটা এত কষ্ট করছে তো আমি ফ্রায়েড রাইস রান্না করছি তো এই ফ্রায়েড রাইস রান্নাটা তুমি তো তুমি এই সপ্তাহে রয়েছো তুমি এই সপ্তাহে মায়ের ফ্রায়েড রাইস রান্না খাওয়ার পর তুমি মাকে কমপ্লিমেন্ট দিতে পারো যে মা বেস্ট দিস ইজ দ্য বেস্ট আজকে এত সুন্দর খেলাম যে জীবনে কোনোদিন এত সুন্দর রান্না তোমার খায়নি হতে পারে এটা হতে পারে এটা ঠিক আছে তাহলে তুমি এই মার এই ফ্রাইড রাইস করে দিলে ট্যাগ মানে দিস ইজ বেস্ট 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 আর পৃথিবীতে একজনই হয় যেমন অনেকেই আমাকে বলে লাইফের টিচার বাট আমি তখন তাকে সংশোধন করি যে বেস্ট কিন্তু সবসময় বলা উচিত নয় কারণ বেস্ট লাইফে একজনই হয় বেটার অথবা গুড বহুত হতে পারে বাট বেস্ট একজনই হয় ঠিক আছে ফলে কখনোই বেস্ট ইউজ না করাই ভালো কারণ বেস্ট কখনোই আমি বেস্ট হতে পারি না কারণ পৃথিবীতে এর থেকে বেস্ট হতে পারে অনেকেই ফলে বেস্ট ইউজ করার আগে সবসময় ভাবতে হবে তো তুমি মাকে বললে যে দিস ইজ দা বেস্ট ডে যে এই এর মতো ভালো রান্না কোনোদিন খায়নি তার মা তুমি একে মাকে বেস্ট বলে দিলে তার মানে এই এই দিনটাকে তুমি ট্যাগ করে দিলে ফ্রাইড রাইস রান্নাটাকে সব মা নেক্সট দিন তোমার কমপ্লিমেন্ট পেয়ে মহা খুশি তো দেখি আজকেও রান্না করবো ফ্রাইড রাইস এই ফ্রাইড রাইস রান্না খাওয়ার পরে তুমি মাকে দু ধরনের কমপ্লিমেন্ট দিতে পারো মা ভালো হয়েছে দেখো আমি বললাম না বেস্ট বলিনি কিন্তু বললাম মা ভালো এত কষ্টের পরে এরকম একটা রান্না লেগেছে খুশি খেলাম মাকে হবে না আজকে তো বেস্ট বললো না ঠিক আছে তাহলে একটা হচ্ছে তুমি মাকে বললে ভালো হয়েছে খুব ভালো হয়েছে দিস ইজ দ্য নমিনাল কমপ্লিমেন্ট দিস ইজ দ্য নমিনাল কমপ্লিমেন্ট মানে তুমি নর্মালি বললে হ্যাঁ মা ভালো হয়েছে তাই নমিনাল কমপ্লিমেন্ট তো মা তখন বলছে কই আগের দিনের মতো তো বেস্ট বললি না তখন তুমি মাকে বললে মা ভালো হয়েছে তবে আগের দিনের মতো হয়নি আগের দিনের মতো হয়নি তাহলে বলো তো দিস ইজ দ্য রিয়েল কমপ্লিমেন্ট নয় কি দিস ইজ দ্য রিয়েল কমপ্লিমেন্ট দিস ইজ দ্য রিয়েল কমপ্লিমেন্ট এখানে দেখো কত সহজ ভাবে আমরা কিন্তু রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপি বুঝিয়ে দিলাম মার ফ্রাইড রাইস সেকেন্ড দিনে কম্পেয়ার করতে গিয়ে তুমি কি বললে মা ভালো হয়েছে মা দিস ইজ দ্য বেস্ট আর কি বললে মা আগের দিনের মতো হয়নি তাহলে নমিনাল কমপ্লিমেন্ট বা রিয়েল কমপ্লিমেন্ট ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হলো আচ্ছা দেখো একটা জিনিস সেটা হচ্ছে জিডিপির ক্ষেত্রেও সেম সিনারিও হতে পারে ধরো সেম ফ্রাইড রাইস আমি গভর্নমেন্টের প্রোডাকশন দিয়ে রিপ্লেস করছি গভর্নমেন্ট করেছে বা ধরো গভর্নমেন্ট তো বড় সেগমেন্ট সেই গভর্নমেন্টকে আমি ইয়ার এর বেসিসে ব্যাখ্যা করছি ধরো গভর্নমেন্ট দু হাজার এগারো সালে একটা রিপোর্ট পাবলিশ করেছে যে আমাদের এই বছর প্রোডাকশান হয়েছে একশো কুইন্টাল ধান হিস্ট্রি এর থেকে ভালো প্রোডাকশন আর কোনো দিনই হয়নি কারণ এই বছর ইন্ডিয়াতে সবকিছু বেস্ট ছিল ওয়েদার বেস্ট ইনফ্লেশান থেকে কম অ্যাভেলেবিলিটি অফ রিসোর্স অসাধারণ সবকিছু বেস্ট তাই তুমি ইন্ডিয়ার এই দিনটাকে কি করে দিলে এই বছরটাকে তুমি ট্যাগ করে দিলে যে দিস ইস দ্য বেস্ট ইয়ার দিস ইজ দ্য বেস্ট প্রোডাকশন সো দিস ইজ তোমার তোমার একটা একটা ট্যাগ হয়ে গেল জিনিসটা আচ্ছা একুশ সালে বা দু ধরো তেইশ সাল গভর্নমেন্ট কি করছে গভর্নমেন্ট তার প্রোডাকশান রিপোর্ট পাবলিশ করেছে গভর্নমেন্ট তার প্রোডাকশান রিপোর্ট পাবলিশ করেছে ঠিক আছে দেখো প্রোডাকশান রিপোর্টটা আমি ম্যাথামেটিক্যাল বলছি না একটু পরে বলছি গভমেন্ট বলতে পারে এবছর আমরা খুব ভালো প্রোডাকশন করেছি বা আমরা বলতে পারি যে এই বছরের প্রোডাকশন সাল এর মতো হয়নি বা হয়েছে বা তার থেকে বা তার থেকে বেশি হয়েছে বুঝতে পারছো জিনিসটা তাহলে একটা তুলনা হচ্ছে সাপেক্ষ তুলনা দু সালে সাপেক্ষে আমার ভালো হয়েছে কি খারাপ হয়েছে আর একটা হচ্ছে না নমিনালি ক্যালকুলেশন তার মানে যখন গভর্নমেন্ট নমিনাল ভাবে বলে দেয় আজকে আমাদের এই প্রোডাকশান হয়েছে তাহলে দিস ইজ দ্য নমিনাল জিডিপি যখন গভর্নমেন্ট দু হাজার সাপেক্ষে তুলনা করে বলে যে না আমার প্রোডাকশন এই হয়েছে তখন দিস ইজ দ্য রিয়েল প্রোডাকশন আচ্ছা চলো আমি একটু ম্যাথামেটিক্যাল জায়গায় চলে যাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে ধরো ধরো তোমাকে আমি বলছি যে দু হাজার এগারো সালে প্রোডাক্টের যা দাম ছিল আজকে দু হাজার তেইশ সালে কি সেম দাম থাকবে না ধরো গভর্নমেন্ট দু হাজার এগারো সালে কুড়ি কেজি ধান তৈরি করেছিল সাপোজ কুড়ি কেজি ধান তৈরি করেছিল তখন এক কেজি ধানের দাম ছিল ধরো দশ টাকা করে এক কেজি ধানের দাম ছিল পার কেজি ঠিক আছে দশ টাকা করে তাহলে আলটিমেটলি আমার কত হবে প্রোডাকশান দুশো টাকা তাহলে গভর্নমেন্টের প্রোডাকশান হয়েছে দুশো টাকা আচ্ছা এ বছর গভর্নমেন্ট কত কেজি ধান তৈরি করেছে তিরিশ কেজি তিরিশ কেজি আচ্ছা তুমি কি বলবে বাহ অসাধারণ শুধু তাই নয় এ বছর ধানের দাম হচ্ছে কুড়ি টাকা পার কেজি তাহলে গভর্নমেন্ট কি প্রোডাক্ট করছে গো গভর্নমেন্ট কি তৈরি করছে গভর্নমেন্ট তৈরি করছে এই রিপোর্টটা যে আমার এবছর ইনকাম টোয়েন্টি ইন্টু থার্টি তাহলে টোয়েন্টি ইন্টু থার্টি মানে ছশো টাকা ছশো টাকা বলতে এই যে রিপোর্টটা পাবলিশ হলো এই যে জিডিপির প্রোডাকশানকে আমি কী বলবো নমিনাল জিডিপি না কেন এই বছরের প্রোডাকশান কস্ট বা এই বছরের তোমার পার কেজি কস্টকে প্রোডাকশান দিয়ে গুণ করলে আমি কী পেলাম নমিনাল জিডিপি কিন্তু তুমি বলো তো ছশো দেখেই তুমি গভর্নমেন্টকে বাহবা দিচ্ছ বাহ কী সুন্দর আপনারা বহুত প্রোডাকশান করেছেন বাট নমিনাল জিডিপি নয় আমি দেখতে চাই রিয়েল জিডিপি তো রিয়েল জিডিপি যদি তুমি ক্যালকুলেট করতে চাও তাহলে কী হবে এই বছরের প্রোডাকশান ইউনিটকে তিরিশকে বেস ইয়ার দিস ইজ কল্ড বেস ইয়ার বেস ইয়ারের প্রোডাকশন কস্ট দিয়ে বা তুমি বলতে পারো পার কেজি কস্ট দিয়ে গুণ করতে হবে তাহলে এই যে যে তিনশো টাকা এই তিনশো টাকা হচ্ছে আমার রিয়েল জিডিপি তিনশো টাকা কি বলবো রিয়েল জিডিপি কেন রিয়েল জিডিপি তার কারণ হচ্ছে যে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি দু হাজার এগারো সঙ্গে সালের সঙ্গে তুলনা করে বললাম তার মানে আমি বলতে পারি হ্যাঁ আমার রিয়েল জিডিপি বেড়েছে তাহলে নমিনাল জিডিপি ইজ নট দ্য অ্যাকচুয়াল মেজারমেন্ট অফ জিডিপি রিয়েল জিডিপি ইজ দ্য অ্যাকচুয়াল মেজারমেন্ট অফ জিডিপি আচ্ছা এই ডেটাটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি তাহলে আমার বুঝতে সুবিধা হবে ধরো আমি করে দিলাম এই বছর আমার প্রোডাকশান হয়েছে কত পনেরো কেজি পনেরো কেজি তাহলে চালের দাম কত আজকে কুড়ি টাকা পার কেজি তার মানে আমার ইনকাম কত পনেরো ইন্টু কুড়ি তিনশো টাকা তাহলে দেখো নমিনাল জিডিপি নমিনাল জিডিপি কিন্তু বেশি তুমি বলছো বাহ আগের বছর থেকে আমার প্রোডাকশন কিন্তু বেড়েছে বুক ফুলিয়ে না দেখি রিয়েল কে আমরা গুণ করব কি দিয়ে এই বছরের প্রাইস দিয়ে তাহলে আমার অ্যাকচুয়াল ইনকাম হচ্ছে কত রিয়েল জিডিপি কত দেড়শো টাকা তার মানে রিয়েল জিডিপি সবসময় বেস ইয়ারের সাপেক্ষে বিচার করা হয় আর নমিনাল জিডিপি কারেন্ট ইয়ারের বেসিসে করা হয় দেখো কারেন্ট ইয়ারের যখন আমরা টাকা ক্যালকুলেট করলাম তখন আমরা কি পেলাম তখন আমরা পেলাম নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি হচ্ছে যখন আমরা ফিক্সড বেস ইয়ারের সাপেক্ষে করে থাকি বেশ এইটুকুই আর কিছুই না আচ্ছা ফটাফট দেখে নাও যে কেন তো এই যে যে ফ্যাক্টরটা চেঞ্জ হলো কেন কেনই এই ফ্যাক্টরটা চেঞ্জ হলো কেউ বলতে পারবে কমন সেন্স কি বলছে কেন এই ডেটাটা চেঞ্জ হলো রিয়েল ডেটা আর নমিনাল ডেটা কেন চেঞ্জ হলো যদি আমি তোমাকে এটাও বলি ধরো আমি তোমাকে এখানে বলে দিচ্ছি কুড়ি করে দিচ্ছি এই বছরের প্রোডাকশন আমার কত টোয়েন্টি টোয়েন্টি তাহলে আমি যদি করি যে টোয়েন্টি ইন্টু টোয়েন্টি মানে চারশো অথচ আমি যখন ফ্যাকচুয়াল করব টোয়েন্টি ইন্টু টেন করবো দুশো তাহলে বলো রিয়েল এবং নমিনাল জিডিপি কেন চেঞ্জ হলো কারণ একটা প্রোডাক্টের দাম বেড়ে গেছে না একটা প্রোডাক্টের দাম বেড়ে গেছে দশ টাকা থেকে কুড়ি টাকা ইন ইকোনমিক্স এই টার্মটাকে আমরা কি বলি ইনফ্লেশন আমরা কি বলি ইনফ্লেশন বলি না এটাকে আমরা ইনফ্লেশন বলি না তার মানে ইনফ্লেশন জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে তাই তুমি দেখো কুড়ি কেজি সেম প্রোডাকশান কিন্তু নমিনাল জিডিপি বেড়ে গেছে কিন্তু রিয়েল জিডিপি অ্যাকচুয়ালি দুশো টাকা তার মানে রিয়েল জিডিপি এবং নমিনাল জিডিপি ভ্যারি করছে কেন ডিফ্লেট কেন করছে নমিনাল জিডিপি রিয়েল জিডিপি থেকে ডিফ্লেট কেন করছে ডিউ টু ইনফ্লেশন তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি হোয়াট ডু ইউ মিন বাই জিডিপি ডিফ্লেটার জিডিপি ডিফ্লেটার কি দেখো জিডিপি রিফ্লেটার মানে হচ্ছে কেন জিডিপি ডিফ্লেট করলো কেন জিডিপি ডিফার করলো বুঝতে পারছো তাহলে জিডিপি রিফ্লেটার কি করে পাবো নমিনাল জিডিপি বাই রিয়েল জিডিপি ইনটু 100 এই ক্যালকুলেশন করব মানে আমাদের নমিনাল জিডিপি কত ছিল 400 রিয়েল জিডিপি ছিল 200 ইনটু 100 তাহলে আমরা যদি করি তাহলে এটা হচ্ছে কত আমার 200 এই e 200 যে পার্সেন্টেজটা পেলাম আমি এই 200% ইজ ইওর ইমপ্লেসিড জিডিপি ডিফ্লেটার মানে আমার রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপি কতটা ডিফ্লেট করছে টু হান্ড্রেড ডিফ্লেট করছে টু হান্ড্রেড ডিফ্লেট করছে বুঝতে পারছো জিনিসটা এবং এই জিডিপি ডিফ্লেট থেকে আমরা কি পাই আমরা এখান থেকে ইনফ্লেশন রেটও মেজার করতে পারি যে কতটা ইনফ্লেশন আমার বেড়েছে বা কতটা ইনফ্লেশন আমার কমেছে আমার দুটোর সেম প্রোডাকশন হওয়া সত্ত্বেও ক্লিয়ার ক্লিয়ার সবার কাছে তাহলে দেখো এটাই হচ্ছে আমার জিডিপি রিফ্লেটার ক্লিয়ার আচ্ছা আমরা এখানেই ক্লাসটাকে এন্ড করব ঠিক আছে তার কারণ হচ্ছে যা এখনও টাইম রয়েছে শুধু শুধু অনেকটা বড় হয়ে যাবে ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে তিনটে ইনকাম ফটাফট পনেরো মিনিটে কমপ্লিট করে দেবো ক্লিয়ার